আসসালামু আলাইকুম, নতুন একটি ব্লগে স্বাগতম বন্ধুরা। আজকে আপনাদের নিয়ে যাব দীপগঞ্জ হলুদপিয়ার। তো এতক্ষণ আমার থাম্বনেল দেখে অবশ্যই বুঝে নিয়েছেন কোথায় নিয়ে যাব। তো আজকে আমরা যাব মানে দীপগঞ্জ হলুদপিয়ার। তো ইনশাল্লাহ সেখানে যাই, দেখে আর কোন রাস্তায় যাইতে হবে সেটা আমাদের আপনাদের জানাই দেবো। আর আজকে আমার সঙ্গে আমার সাহায্য করবে আমার ছোট ভাই রাধা। Won't you just see right through me? On the dying days when I ask for forgiveness. বন্ধুরা আমরা রাস্তার মাঝখানে একটা মানে টি মানে টি ব্রেক চলেছে, মানে চা খাওয়া হচ্ছে। তো বন্ধুরা সঙ্গে থাকুন, আমরা নিয়ে যাবো আজকে আপনাদের হলো দিয়া দেখতে। What you think when you push me out of my own head where everything makes sense? Oh my soul. Hey Mr. Bully, what you think when you push me out of my own head where... Hello viewers, আমরা চলে এসেছি দীপগঞ্জ হলুদপিয়ার। এখানে গেটে ঢুকতেই এখানে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, এটা হলুদপিয়ার। ইনশাল্লাহ আমরা দেখব কি আছে এখানে। আর এখানে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে মোটর সাইকেল, মানে এখানে এখানে এই বিহারের যে কোনো স্থানে প্রসাব পায়খানা করা ও যে কোনো ময়লা আবর্জনা ফেলা এবং বিহারের চোরাই সাইকেল মোটর সাইকেল ওঠা সম্পূর্ণ নিষেধ এবং আইনত দণ্ডনীয় 200 টাকা দণ্ডনীয়। এটা সেই পত্রতান্ত্রিক বিহার। অবশ্যই গেটে ওঠার সময় সাবধানে থাকতে হবে, মানে গেটটা স্লোপ মানে ঢালু হয়ে গেছে এক কথায়। আমরা দেখি উঠতেছি মানে বিহারের চূড়ায়। বিহারের উপরিভাগ থেকে মানে চতুর্দিকে মানে সিনারিটা এরকম, দৃশ্যটা এরকম লাগবে। আমার এই বড় ভাই টিপু ট্রাভেল চ্যানেলটিতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন, কারণ তিনি একটু প্রকৃতির প্রতি ভালোবাসায় সে আজ কিন্তু প্রত্নতান্ত্রিক বিভিন্ন যুগের ছবিগুলো এবং ভিডিওগুলো আপনাদেরকে পরিদর্শন করার চেষ্টা করতেছে। সুতরাং তাকে যদি আমরা উৎসাহিত না দিই তাহলে আমরা ভবিষ্যতে অনেক দূরে আগাতে পারব না। তাই টিপু ট্রাভেলস এই চ্যানেলটাকে আপনারা অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা। ভিউয়ার্স আমরা আশা আপনারা থাকবেন, পাশে থাকলেই আমাদের ভালো লাগা। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা সৃষ্টি হয়ে যাবে। বন্ধুরা